পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ও কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে করতোয়া নদী। এখানে সেতু না থাকায় উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন এই দুই ইউনিয়ন। সেতুর অভাবে এই দুই ইউনিয়নের মানুষকে আউলিয়া ঘাটে ডিঙি নৌকা কিংবা বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন যেতে হয় বোদা উপজেলা সদরে। স্কুল কলেজের শিক্ষার্থীদেরও এভাবেই পারাপার হতে হয়। এতে চরম দুর্ভোগের শিকার লাখো মানুষ। এমন প্রেক্ষাপটে স্থানীয়দের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে আউলিয়া ঘাটের করতোয়া নদীর উপরে সেতু নির্মাণ করছে সরকার। এতে খুশি এলাকাবাসী। শোনা যাচ্ছে টেন্ডার বিলে হয়েছে, ব্রিজ হবে, দেখা যাক আল্লাহ আল্লাহ যদি হয়। তা আমরা যদিও কষ্ট করে চলিছে, আমার সভা পোয়া গ্রামবাসী, এইটা ভালোভাবে চলিবে। রোদ বৃষ্টি ঝড়ে খুবই কষ্ট হয়। এখন শুনেছিসি নাকি এইখানে বৃষ্টিটা হয়ে যাবে, হচ্ছে। তো এটাতে আমাদের মন খুবই খুশি, আনন্দ। আশা করি যে ব্রিজ শুনলাম যে হয়ে গেছে, তো আল্লাহ দিলে আমরা কষ্ট থেকে মুক্ত হবো আর কি। যে এই ব্রিজ হইলে আমরা উন্নয়নের দিক থেকে অনেক এগিয়ে যাবো ইনশাআল্লাহ। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, আউলিয়া ঘাটের সেতু নির্মাণে এরই মধ্যে দরপত্র জমা নেওয়া হয়েছে। এ সেতু চালু হলে কৃষি পণ্য পরিবহনে সুবিধা হবে। প্রায় সরকার ইতিমধ্যে অনুমোদন করেছেন ১১৬ কোটি টাকা। আমরা এলাকার মানুষের এই সংবাদটি শুনে আনন্দে মুখরিত, ঈদের আনন্দের মতো এলাকার মানুষের আনন্দ উচ্ছ্বসিত। এলজিইডি বলছে চলতি অর্থ বছরেই এই সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে। টোটাল লেন্থ 891 মিটার। ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়ে গেছে। ঠিকাদার নির্বাচনের পরে আমরা আশা করতেছি চলতি অর্থ বছরেই আমরা নির্মাণ কাজ শুরু করব। লাখো মানুষের দুর্ভোগ লাঘবে আউলিয়া ঘাটের করতোয়া নদীর উপরে সেতু নির্মাণ কাজ দ্রুত শুরু করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।